আমন্ত্রণ জানাচ্ছি 5 মিনিটে আজকে বিশ্ব সংবাদে আপনাদের সাথে আছি আমি সাদিয়া সুসানা শুরুতেই সংবাদ শিরোনাম দক্ষিণ আফ্রিকার দাঙ্গায় মৃতের সংখ্যা বেড়ে 337 পেগাসাসে নজরদারির অভিযোগ অস্বীকার করছে সৌদি রাশিয়ায় ট্রাফিক পুলিশ কর্মকর্তার বাড়িতে সোনায় মোড়ানো টয়লেট করোনায় একদিনে 8000-এর বেশি মৃত্যু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে দক্ষিণ আফ্রিকায় চলমান দাঙ্গায় মৃতের সংখ্যা বেড়ে 337 জনে দাঁড়িয়েছে বৃহস্পতিবার দেশটির সরকার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে এর আগে তিন মৃতের সংখ্যা 276 জন বলে জানানো হয়েছিল দেশটির প্রেসিডেন্ট অফিস থেকে খুমবুজো নামে একজন মন্ত্রী জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার পুলিশ মৃতের সংখ্যা সংশোধন করেছে সহিংসতায় গুয়েটাং প্রদেশে মারা গেছে 79 জন এবং কোয়াজুলু নাটাল প্রদেশে মারা গেছে 258 জন সম্প্রতি বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তি তথা রাজনীতিবিদ আইনজীবী সাংবাদিকদের ফোনে আড়ি পাতার ঘটনা একের পর এক সামনে আসছে ইসরায়েলের তৈরি হ্যাকিং সফটওয়্যার পেগাসাস ব্যবহৃত হয় এই আড়ি পাতার কাজে এমন তথ্য দিয়েছে 17টি আন্তর্জাতিক গণমাধ্যমের অনুসন্ধানকারী টিম পেগাসাসের মাধ্যমে নজরদারির অভিযোগ উঠেছে সাংবাদিক জামাল খাশোগির তথ্য সংগ্রহেও তবে সেই অভিযোগ ভিত্তিহীন বলছে সৌদি আরব এএফপির খবরে জানা গেছে এ তথ্য রাশিয়ায় ট্রাফিক পুলিশের এক আঞ্চলিক প্রধানের বাড়িতে অভিযান চালিয়ে দুর্নীতি দমন কর্মকর্তাদের চোখ ছানা বড়া হয়েছে বিবিসির এক প্রতিবেদনে বলা হয় দুর্নীতির অভিযোগে কিছু পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত নামে রুশ ইনভেস্টিগেটিভ কমিটি উত্তর ককেসাস অঞ্চলে পুলিশ দুর্নীতি তদন্তে 80টির বেশি বাড়িতে তল্লাশি চালিয়েছে এর মধ্যে তারা দেশটির দক্ষিণাঞ্চলের স্টাভরোপোল প্রদেশের ট্রাফিক বিভাগের প্রধান কর্নেল অ্যালেক্সি সাফনভের বাড়িতেও তল্লাশি চালায় প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ মৃত্যু বেড়েই চলেছে গত 24 ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে আরও 8131 জনের মৃত্যু হয়েছে একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন 546644 জন আর সুস্থ হয়ে উঠেছেন 369897 জন শুক্রবার 23 জুলাই সকাল 8টায় আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এসব তথ্য পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে একটি মেক্সিকান রেস্টুরেন্টের বাইরে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়েছে এতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন ঘটনাটি হোয়াইট হাউস থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরত্বে ঘটেছে এমনটাই জানিয়েছে বিবিসি প্রত্যক্ষদর্শীরা জানান বন্দুকধারী ওই ব্যক্তি 20টির বেশি গুলি চালায় এরপর একটি কারে করে পালিয়ে যায় মেক্সিকান রেস্টুরেন্টের ওই এলাকা থেকে পুলিশ বলছে গুলিবিদ্ধ দুজনের মধ্যে একজনকে টার্গেট করে থাকতে পারে ওই বন্দুকধারী আফগানিস্তানে তালেবান নিয়ন্ত্রিত এলাকায় আবারও বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র পেন্টাগনের পক্ষ থেকে বৃহস্পতিবার এ হামলার কথা জানানো হয়েছে এমনটাই বলছে এএফপি আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়ার প্রক্রিয়া প্রায় শেষ হওয়ার পথে এর মাঝে আফগানিস্তানে বহু এলাকা দখলে নিয়েছে তালেবান বেশ কিছুদিন ধরে সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষে নিহত হন কয়েকশো মানুষ তালেবানের নিয়ন্ত্রণ ঠেকাতে এবার ফের হামলায় যুক্ত হল যুক্তরাষ্ট্র ইকুয়েডরের দুটি কারাগারে বন্দীদের মধ্যে সংঘর্ষে অন্তত 22 জন নিহত হয়েছেন আহত হয়েছেন পুলিশ সদস্য সহ অন্তত 50 জন আল জাজিরার খবরে জানা গেছে এসব তথ্য সহিংসতা ঠেকাতে দেশের সব কারাগারে জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গুইলারমো লাসো এক বক্তব্যে প্রেসিডেন্ট বলেন মাফিয়ারা যদি মনে করে বর্তমান সরকার দুর্বল তাহলে তারা ভুল করবে দেশের নিরাপত্তা বিঘ্নিত হলে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বৃহস্পতিবার 53,000 বিলিয়ন টুমান অর্থ ব্যয়ে নির্মিত একটি বিশাল তেল পাইপলাইন প্রকল্প উদ্বোধন করেছেন পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী এড়িয়ে অপরিশোধিত তেল রফতানি করার জন্য এই পাইপলাইন উদ্বোধন করা হয়েছে এই পাইপলাইনের মাধ্যমে হরমুজগান প্রদেশের গুরেহ অঞ্চল থেকে ওমান সাগর তীরবর্তী জাস্ক বন্দর পর্যন্ত প্রতিদিন প্রায় 10,00,000 ব্যারেল অপরিশোধিত তেল পাঠানো যাবে ইরানের খার্গো দ্বীপের টার্মিনাল থেকে তেলের একটি বড় অংশ এখন ওমান সাগরের এই টার্মিনাল দিয়ে রফতানি হবে মক্কার মসজিদুল হারামে পবিত্র কাবা ঘর হাজিদের বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হল এই বছরের হজ সৌদি আরবের হজ স্বাস্থ্য ও নিরাপত্তা বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার দেশটির সংবাদ মাধ্যমগুলোতে এই খবর জানানো হয় খবরে বলা হয় ঈদুল আজহা ও কোরবানির পর মিনায় অবস্থানকারী হাজিদের বেশিরভাগ বৃহস্পতিবার তিন জামরাতে শয়তানকে তৃতীয় দিন পাথর নিক্ষেপ শেষে মক্কায় উপস্থিত হন সেখানে তারা হজের সমাপনী হিসেবে কাবায় বিদায়ী তথা শেষবারের মতো তাওয়াফ করেন শেষ করছি 5 মিনিটে আজকের বিশ্ব সংবাদ সাথে থাকার জন্য ধন্যবাদ